আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আজ আমি হাজির হয়েছি একটি ছন্দ নিয়ে। বিশ্বের যে দিবস রয়েছে, বিশ্ব দিবস রয়েছে, তার একটা ছন্দ তৈরি করব। এই ইনফরমেশন গুলো নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে। বেশ কয়েকটি ছন্দ তৈরি করা আছে মাস ভিত্তিক। চলুন শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি জানুয়ারি মাস। জানুয়ারি মাসে যে দিবসগুলো রয়েছে, 1লা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, 26শে জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস, 27 জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ কমেমোরেশন ইন মেমোরি অফ দ্য ভিকটিমস অফ দ্য হোলোকাস্ট, হোলোকাস্ট অর্থ হচ্ছে গণহত্যা, 31 জানুয়ারি পথ শিশু দিবস। এটা আমরা একটি ছন্দের মাধ্যমে মনে রাখবো। এইভাবে জানুয়ারিতে গণহত্যা দ্বারা জনসংখ্যা নিয়ন্ত্রিত হলে শুল্ক দেবে না কোনো পথ শিশু। এখানে জানুয়ারি মাসের কথা বলে দেওয়া হয়েছে, গণহত্যা দ্বারা, গণহত্যা দিবস এটা 27শে জানুয়ারি, জনসংখ্যা নিয়ন্ত্রণ দ্বারা 1লা জানুয়ারির জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, শুল্ক দ্বারা শুল্ক দিবস, এবং পথ শিশু দ্বারা পথ শিশু দিবস 31শে জানুয়ারি। এবার দেখব ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে যে দিবসগুলো রয়েছে, বিশ্ব জলাভূমি দিবস 2রা ফেব্রুয়ারি, 4ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, 12ই ফেব্রুয়ারি বিশ্ব ডারউইন দিবস, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, 15ই ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস, 20শে ফেব্রুয়ারি সামাজিক ন্যায় বিচার দিবস, এবং 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস, 22শে ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। এর ভিতরে যে জলাভূমি দিবস, এটা জাতিসংঘ কর্তৃক ঘোষিত। বিশ্ব ক্যান্সার দিবস জাতিসংঘের WHO কর্তৃক ঘোষিত, এবং 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসটা জাতিসংঘের ইউনেস্কো দ্বারা ঘোষণা করা হয়েছে। এবার ছন্দ দেখব। ছন্দে ফেব্রুয়ারি, স্কাউটরা মাতৃভাষায় আনবে 21শে ফেব্রুয়ারি শিশুদের ক্যান্সার হলে ক্যান্সার হবে বিশ্বময়, অথবা ডারউইনের জলাভূমি ন্যায় বিচার পেলে ভালোবাসা থাকবে সবসময়। এখানে স্কাউটটা দ্বারা আমরা বুঝাচ্ছি বিশ্ব স্কাউট দিবস 22শে ফেব্রুয়ারি, মাতৃভাষায় আনবে 21শে ফেব্রুয়ারি দ্বারা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, শিশুদের ক্যান্সার দ্বারা বিশ্ব শিশু ক্যান্সার দিবস 15ই ফেব্রুয়ারি, ক্যান্সার হবে বিশ্বময় দ্বারা বিশ্ব ক্যান্সার দিবস 4ই ফেব্রুয়ারি, অথবা ডারউইন দ্বারা 12ই ফেব্রুয়ারি বিশ্ব ডারউইন দিবস, জলাভূমি ন্যায় বিচার পেলে জলাভূমি দ্বারা বিশ্ব জলাভূমি দিবস, ন্যায় বিচার দ্বারা সামাজিক ন্যায় বিচার দিবস, ভালোবাসা দ্বারা বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। এবার দেখব মার্স। মার্স মাসের যে দিবসগুলো রয়েছে, 7ই মার্চ ঐতিহাসিক 7ই মার্চের জাতীয় দিবস জাতিসংঘ ইউনেস্কো, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস জাতিসংঘ, 9ই মার্চ বিশ্ব কিডনি দিবস, 15ই মার্চ বিশ্ব ক্রেতা দিবস, 20শে মার্চ আন্তর্জাতিক শোক দিবস জাতিসংঘ, 21শে মার্চ বিশ্ব বন দিবস, 21শে মার্চ আন্তর্জাতিক বন্য বৈষম্য দিবস, 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস, 22শে মার্চ বিশ্ব পানি দিবস, 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, 24শে মার্চ বিশ্ব যক্ষা দিবস, 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস, এবং 15ই মার্চে রয়েছে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস। সোর্স MP3 থেকে নেওয়া হয়েছে এটা। আর এই যে বাদবাকি যে ইনফরমেশন গুলো, এটা নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে। NB-তে বলা আছে কমনওয়েলথ দিবস মার্চের দ্বিতীয় সোমবার। এবার সন্ধ্যে মার্চটা দেখব। মার্চে আছে যক্ষা, কমনওয়েলথ, বর্ণবাদী নারী, আরও আছে ক্রেতা শোক, ভোক্তা অধিকার, আরও আছে কিডনির পানি, বন আবহাওয়া, আরও আছে নাটক, কবিতা, 7ই মার্চের ভাষণ। এখানে যক্ষা দ্বারা যক্ষা দিবস, যেটা 24শে মার্চ, কমনওয়েলথ দ্বারা কমনওয়েলথ দিবস, যেটা মার্চের দ্বিতীয় সোমবার, বর্ণবাদী যার দ্বারা আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস, নারী দ্বারা নারী দিবস, যেটা 8ই মার্চ, আরো আছে ক্রেতা শোক, ক্রেতা দ্বারা বিশ্ব ক্রেতা দিবস 15ই মার্চ, শোক দ্বারা বিশ্ব শোক দিবস 20শে মার্চ, ভোক্তা অধিকার দ্বারা 15ই মার্চ আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস, কিডনির দ্বারা কিডনি দিবস 9ই মার্চ, পানি দ্বারা পানি দিবস 22শে মার্চ, বন দ্বারা বন দিবস 21শে মার্চ, আবহাওয়া দ্বারা আবহাওয়া দিবস 23শে মার্চ, নাটক দ্বারা নাট্য দিবস 27শে মার্চ, কবিতা দ্বারা কবিতা দিবস 21শে মার্চ, এবং 7ই মার্চের ভাষণ দ্বারা 7ই মার্চের ঐতিহাসিক 7ই মার্চ জাতীয় দিবস।
এবার আমরা আলোচনা করব এপ্রিলের ছন্দ নিয়ে। এপ্রিল মাসে যে দিবসগুলো রয়েছে, প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা উইকিপিডিয়া থেকে নেওয়া। এখানে এপ্রিল মাসের মূলত দুটো ছন্দ তৈরি করা আছে দুই ভাবে। প্রথমে যে ছন্দটা তৈরি করা আছে সেটা উইকিপিডিয়ার তথ্য অনুসারে। তো প্রথমেই দেখি উইকিপিডিয়ার যে তথ্যগুলো রয়েছে। 2রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস, এটা জাতিসংঘ কর্তৃক ঘোষিত। 2রা এপ্রিল আন্তর্জাতিক শিশু পাঠ্য দিবস। 4ই এপ্রিল ইন্টারন্যাশনাল ডে ফর মাইন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইন মাইন অ্যাকশন, খনি দিবস। 6ই এপ্রিল ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, ক্রীড়া দিবস। 7ই এপ্রিল ডে অফ রিমেম্বারেন্স অফ দ্য ভিকটিমস অফ দ্য রুয়ান্ডা জেনোসাইড, রুয়ান্ডার গণহত্যা, এটা জাতিসংঘ কর্তৃক ঘোষিত। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল জাতিসংঘর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত। 22ই এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। এই এপ্রিল মাসের ছন্দ হচ্ছে, এপ্রিলে ধরিত্রীদের স্বাস্থ্য থাকবে ভালো, হবে না রুয়ান্ডার গণহত্যা, শিশু পাঠ্যে থাকবে ক্রীড়া আর মাইন্ড ব্লোয়িং অটিজম সচেতনতা। এখানে পাঠ্যে হবে, শিশু পাঠ্যে থাকবে। এখানে ধরিত্রী বলতে বিশ্ব ধরিত্রী দিবস 22ই এপ্রিল এবং স্বাস্থ্য বলতে বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, রুয়ান্ডার গণহত্যা বলতে রুয়ান্ডার গণহত্যা দিবস 7ই এপ্রিল, শিশু পাঠ্য বলতে আন্তর্জাতিক শিশু পাঠ্য দিবস 2রা এপ্রিল, ক্রীড়া বলতে বিশ্ব ক্রীড়া দিবস 6ই এপ্রিল, মাইন্ড ব্লোয়িং বলতে মাইন্ড দিবস 4ই এপ্রিল, অটিজম সচেতনতা বলতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2রা এপ্রিল। এবার যে দিবসগুলো দেখবো, এই দিবসগুলো নেওয়া হয়েছে MP3 বই থেকে। এখানে দেখা যাচ্ছে অটিজম সচেতনতা দিবস 2রা এপ্রিল, বিশ্ব মুক্ত সংবাদপত্র দিবস 2রা এপ্রিল, মাইন্ড বিরোধী দিবস 4ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, বিশ্ব হিমোফিলিয়া দিবস 17ই এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস 22ই এপ্রিল, বিশ্ব গ্রন্থ ও গ্রন্থ স্বত্ব দিবস 23ই এপ্রিল, বিশ্ব ম্যালেরিয়া দিবস 25ই এপ্রিল, বিশ্ব মেধা স্বত্ব দিবস 26ই এপ্রিল, বিশ্ব নৃত্য দিবস 29ই এপ্রিল। এবার এইগুলো নিয়েই, এখানে যেগুলো ইনফরমেশন রয়েছে সেগুলো নিয়ে একটা ছন্দ তৈরি করবো। ধরিত্রীদের স্বাস্থ্য থাকবে ভালো, হবে না অটিজম, হিমোফিলিয়া, ম্যালেরিয়া, মেধা স্বত্বরা করবে নৃত্য, হবে তাদের মুক্ত সংবাদপত্রের স্থান মাইন্ড ব্লোয়িং। এখানে যে বোল্ড করার যে অপশনগুলো রয়েছে, ধরিত্রীদের বলতে ধরিত্রী দিবস, স্বাস্থ্য বলতে স্বাস্থ্য দিবস, অটিজম বলছে অটিজম দিবস, হিমোফিলিয়া বলতে হিমোফিলিয়া দিবস, ম্যালেরিয়া বলতে ম্যালেরিয়া দিবস, মেধাসত্ত্বরা বলতে মেধাসত্ব দিবস, নৃত্য বলতে নৃত্য দিবস 29ই এপ্রিল, মুক্ত সংবাদপত্র বলতে 2রা এপ্রিল মুক্ত সংবাদপত্র দিবস, এবং মাইন্ড ব্লোয়িং বলতে মাইন্ড দিবস, বিশ্ব মাইন্ড দিবস, বিশ্ব মাইন্ড দিবস 4ই এপ্রিল। এই ভিডিওতে এপ্রিল পর্যন্তই ছন্দ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, তাহলে যখন আপলোড করব তখন আপনি ভিডিওটা পেয়ে যাবেন। এবার দেখব কিছু কোশ্চেন। বিশ্ব নারী দিবস পালিত হয় প্রতি বছর 8ই মার্চ। জাতিসংঘ সাধারণ দিবস সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক বর্ণ বৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় 21শে মার্চ। আন্তর্জাতিক বর্ণবাদ নারী বিরোধী দিবস কোনটি? 21শে মার্চ। বিশ্ব নাট্য দিবস 27শে মার্চ। ওয়ার্ল্ড হেলথ ডে 7ই এপ্রিল। নিম্নলিখিত কোনটি? ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে 22ই এপ্রিল। বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয় 26ই এপ্রিল। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, আরও অনেক ছন্দ রয়েছে, বাংলার অনেক ছন্দ রয়েছে এবং সাধারণ জ্ঞানেরও অনেক ছন্দ রয়েছে, সেগুলো আপনি আমার চ্যানেলে যে আপনি দেখতে পারেন, নলেজ কলেজ বিডিতে, নলেজ কলেজ বিডি লিখে সার্চ দিলেও চলে আসবে। সেখানে যে দেখতে পারেন যে ছন্দগুলো রয়েছে, বিভিন্ন ইংলিশ গ্রামারও আলোচনা করা আছে, সেগুলো আপনি দেখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।